এই মঞ্চটা আমার জাস্টিফাইড লেগেছে, লড়াইটা জাস্টিফাইড লেগেছে, এই মুহূর্তে আমি চেঞ্জ করে আমি কি সুবিধা পাবো? আর আমি তো সেরকম হলে আমি তো অফিসিয়ালি তো সেদিনই আমি টিএমসির কারো পায়ে পড়ে যেতাম, আমি জয়েন করবো, বিশালভাবে ফ্ল্যাগ নেবো, ই নেবো, সেসব তো কিছু হয়নি। ওনারা যদি আমার যোগ্য মনে করেন আমি নিশ্চয়ই জয়েন করবো, কারণ যে দল আমায় কাজে লাগাবে আমি সেই দলে থাকতে রাজি আছি। এবার কোন দলের মানে কি আইডিওলজি নিয়ে করছেন, গরিব মানুষ বা সাধারণ মানুষের জন্য কাজ করাটা নিয়ে তো কথা, তারা ইন্টারেস্টেড না আমি কি আইডিওলজি ফলো করি, তারা আমার কাজটা নিয়ে ইন্টারেস্টেড হবেন। তো যেই দলে আমি অ্যাক্টিভলি কাজ করতে পারবো আমি ডেফিনেটলি সেই দলে থাকতে প্রেফার করবো। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। নমস্কার, আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। অভিষেক ব্যানার্জি ধর্ণা মঞ্চে যাকে দেখা গিয়েছিল সেই অভিনেত্রী রিমঝিম মিত্র। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো রিমঝিম ছিলেন বিজেপিতে, কিন্তু স্টেজের মধ্যে যে কথাগুলো উনি বলেছেন তা নিয়ে নিঃসন্দেহে রাজ্য রাজনীতি তোলপাড়। তার থেকে সরাসরি শুনে নেব এক্স্যাক্টলি কোন অবস্থায় তিনি বর্তমানে আছেন। রিমঝিম, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। শটাং অভিষেক ব্যানার্জির মঞ্চে আলটিমেটলি ভাবনাটা কি? হ্যালো শিবম, হ্যালো সবাইকে। আসলে আমার মনে হচ্ছিল যে সাবজেক্টটা নিয়ে ওনারা লড়ছেন সেটা সেটাতে যুক্তি আছে, মানে আমার এটাই বক্তব্য। আমি কোনো দলের, আমি প্রথমেই সেটাই বলেছিলাম গিয়ে যে আমি কোনো দলের হয়ে কোনো রাজনৈতিক মঞ্চে আসছি এরকম ভেবে আমি যাইনি। এতগুলো গরিব মানুষের টাকা আটকে আছে, টাকাগুলো আগে পাইয়ে দিতে অসুবিধে কী? তারপরে যা তদন্ত হওয়ার, কেউ যদি দোষ করে থাকে সেটা পরে পোস্টমর্টম হোক, এটা কোনো বক্তব্য। আলটিমেটলি অভিষেক ব্যানার্জি সেই লড়াইটাকে কি আপনাকে ইন্সপায়ার করলো বলে আপনি সঠিক অভিষেক ব্যানার্জির মঞ্চটাকেই বেছে নিলেন? হ্যাঁ, এবং না তার অনেকগুলো আরও কারণ আছে, বাট এই মঞ্চটা আমার জাস্টিফাইড লেগেছে, লড়াইটা জাস্টিফাইড লেগেছে, সেই জন্যই যাওয়া। কার সঙ্গে আপনি যোগাযোগ করেছিলেন, মানে হঠাৎ করে কীভাবে যাওয়া? না চেনাশোনা কলকাতায়, আমাদের বাংলা একটু একটা জায়গা, কলকাতা বলবো না বাংলা আর কি, তার মধ্যে কলকাতায় আমার যারা আশেপাশে বন্ধু বান্ধব আছে সবাইকে অনেকে ওই দলে ওই দলে তো আছে, তো হতেই থাকে, তো সেই হিসেবে মোটামুটি একটা কমিউনিকেশন হয়েছে। তৃণমূল কেন, মানে কি কি কেন? আমি তো তৃণমূলের মঞ্চে, মানে আপনি তৃণমূলে জয়েন করেছেন কেন? তৃণমূলে আমি কিন্তু অফিসিয়ালি জয়েন করিনি এখনও। তুমি যদি ক্লিপিংটা দেখো মঞ্চ থেকেও, আমি কিন্তু ওই কজটার জন্যই ইন সলিডারিটি উইথ দ্যাট কজ আমি গিয়েছিলাম ওই মঞ্চে। অফিসিয়াল জয়েনিং আমার এখনও হয়নি বা কারোর সাথে আমার কথা হয়নি। মানে আপনি ওই মঞ্চে তাবড় তাবড় নেতারা, সাংসদরা, মন্ত্রীরা বসে আছেন, আপনি ওখানে গিয়ে কিছু বক্তব্য স্পেস করছেন, মিডিয়া স্বাভাবিকভাবে সারাদিন এটা বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছে, অথচ আপনি তৃণমূলে জয়েন করেননি, মানুষের কাছে বিশ্বাসযোগ্য কি হবে? না না, ক্লিপটাতেই তো আছে, মানে ওখানে কিন্তু ওই প্রথম অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার সামনাসামনি ওইটুকুই ইন্টারাকশন, এরম না যে তার আগে আমার কারোর সাথে মিটিং হয়েছে বা কিছু হয়েছে। এই ধর্নার খবরটা তো সকলেই জানেন, এবং আমার মনে হয় মানে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়েও অনেকেই আছেন অন্য পার্টি থেকেও যারা এটা সাপোর্ট করছেন, যে গরিব মানুষের টাকাটা আগে দিয়ে দাও তারপরে যাবতীয় ঝামেলা চলুক, সেটা নিয়ে তো আপত্তি নেই। সেই অ্যাঙ্গেল থেকেই আমি গিয়েছিলাম, কিন্তু কোনো জয়েনিংয়ের কথা আমাকে ওনারা কেউ বলেননি বা আমিও কাউকে সেভাবে বলিনি। যদি কোথাও গিয়ে টাকার যে প্রসঙ্গটা বিপরীত দিক থেকেও আসে, যে হয়তো হিসাব নেই টাকার, টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে বাংলা, ওটাই বক্তব্য যে যারা ডিজার্ভিং তাদের, যারা তারা তো কিছু দোষ করেননি, তারা তো আর টাকা মারেননি, গরিব মানুষরা কাজ করেছেন, তারা টাকাটা পেয়ে যান না, তারপরে তদন্ত চলুক না, ইনভেস্টিগেশন নিয়ে তো কারোর কোনো আপত্তি নেই, এটাই তারাই মাঝখান থেকে হয় না, রাজা রাজা যুদ্ধ হয়, লুকাগ্রা প্রাণ যায়, যা হয়, মানে তো অনেকে ঘর দেওয়া বন্ধ হয়ে গেছে। সত্যি তো বাংলায় হয়তো টাকা এসেছিল যেগুলো ডিজার্ভিং যারা তারা হয়তো পায়নি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, লেট দ্যাট বি ইনভেস্টিগেটেড লেটার অন, প্রথমে তো গরিবদের টাকাটা ছেড়ে দিক আগে। যদি একাধিক ইস্যু নিয়ে রাজনীতি বর্তমান সময়ে আলোচনা হয়, ইডি সিবিআই বলুন, দুর্নীতি বলুন, এই পার্টিকুলারলি এই বিষয়গুলো আপনি কীভাবে দেখেন বর্তমানে? আমি মানে খুবই লে ম্যান এইটাতে কমেন্ট করার জন্য, মানে ভেতরকার অত তো রুলস অ্যান্ড রেগুলেশনস না আমি জানি না তুমি জানো, আমাদের কারোরই ওইভাবে হয়তো কমেন্ট করা উচিত না। এটা বলে দেওয়া খুব ইজি যে তদন্ত চট করে হয়ে গেল, আবার তদন্তে টাইম লাগছে, এগুলো কমেন্ট করে দেওয়া খুব ইজি, কিন্তু ইনভেস্টিগেশন চলুক, কেউ যদি দোষ করে থাকেন যেরকম শাস্তি পেয়ে আসছেন যে দলেরই হোক, পাচ্ছে বা শাস্তি যে পাচ্ছে না তাও তো না, এরম তো না যে দল তাদের একেবারে একদম তুলোয় মুড়িয়ে রেখে দিয়েছেন, সেরকম তো হচ্ছে না।
তো লেট দি ইনভেস্টিগেশনস গো অন। দিদি আপনি যে মঞ্চে গেছিলেন, অনেকে ভাবছেন যে আপনি তৃণমূলে জয়েন করেছেন, যেটা আপনি বললেন এক্স্যাক্টলি আপনি এখনো অফিসিয়ালি জয়েন করেননি। আরও যেটা ইন্টারেস্টিং বিষয় হলো যে যে বিষয়গুলো নিয়ে আপনি প্রতিবাদ করেছেন সেগুলোকেই আজকে আপনি নেগলেক্ট করছেন, মানে শিক্ষক দুর্নীতি থেকে একাধিক দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে আপনার দিকে নিশ্চিতভাবে। কোনটা নেগলেক্ট করেছি? মানে এই দুর্নীতি ইস্যু থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে আপনি, ধরুন শিক্ষক দুর্নীতি যে বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। আমি তো একটু আগে 2 মিনিট আগেই তোমায় বললাম যে ইনভেস্টিগেশন চলুক, আমি ইনভেস্টিগেশনের পক্ষে, তো আমি তো সেগুলোকে নেগলেক্ট করছি না, আমি তো সেগুলোর পক্ষে, আমি যে দল করি বা আমি আমজনতা থাকি যেই হোক, ইনভেস্টিগেশনের আমি পক্ষে, আমি একবারও সেগুলোকে নেগলেক্ট করছি না। আমি নিজে ওখানে গেছি শিক্ষকদের মঞ্চে, আমি সেটা নেগলেক্ট করবো? এটা হতে পারে কখনো? আই এম নট নেগলেক্টিং। দিদি মানুষ আপনাকে যে, ধরুন সোশ্যাল নেটওয়ার্কে আপনিও ফলো করেন, আমিও ফলো করছি, আপনি দেখে, আমি দেখছিলাম আপনারও ফেসবুকে অনেকে অনেক রকমভাবে আপনাকে ভুল হয়তো বুঝে কিছু কথা লিখছে, যে সুবিধাবাদী বা সুবিধাভোগী এই ব্র্যাকেটের মধ্যে আপনাকে ফেলার চেষ্টা করছে। মানে এখন আমি হঠাৎ দল পাল্টে কী সুবিধা পাবো? আমি তো সেরকমভাবে, আমি যদি বিশাল আমার অ্যাম্বিশন থাকতো যে আমি টিকিট পেলে তবেই একটা দলে থাকবো, তো আমি তো নির্বাচনের সিলেকশনের পরেই আমি তো ছেড়ে দিতে পারতাম। আমি তো তারপরে, আমি তো বিজেপির মানে চরম বাজে সময়েও ছিলাম, এই লাস্ট 2 বছরেও তো ছিলাম, আর এই মুহূর্তে আমি চেঞ্জ করে আমি কী সুবিধা পাবো? আর আমি তো সেরকম হলে আমি তো অফিসিয়ালি তো সেদিনই আমি টিএমসি কারো পায়ে পড়ে যেতাম, হ্যাঁ আমি জয়েন করবো, বিশালভাবে ফ্ল্যাগ নেবো, এই নেবো, সেই সব তো কিছু হয়নি। ওনারা যদি আমার যোগ্য মনে করেন আমি নিশ্চয়ই জয়েন করব, কারণ যে দল আমায় কাজে লাগাবে আমি সেই দলে থাকতে রাজি আছি। এবার কোন দলের মানে কী আইডিওলজি নিয়ে করছেন, গরিব মানুষ বা যেন সাধারণ মানুষের জন্য কাজ করাটা নিয়ে তো কথা, তারা ইন্টারেস্টেড না আমি কী আইডিওলজি ফলো করি, তারা আমার কাজটা নিয়ে ইন্টারেস্টেড হবেন। তো যেই দলে আমি অ্যাক্টিভলি কাজ করতে পারবো আমি ডেফিনেটলি সেই দলে থাকতে প্রেফার করবো। আপনি 1-1.5 বছর রাজনীতি বা মানুষের এই মিডিয়াম থেকে অনেকটা দূরে, সায়নী ঘোষ, সায়ন্তিকা, নুসরাত মিমি একাধিক শিল্পী শাসক দলের হয়ে কাজ করছেন, এইগুলো দেখে কি আপনি আরও বেশি মোটিভেট হয়েছেন যে আপনাকে যদি কাজে লাগায় তৃণমূল, ইউ আর রেডি টু গো উইথ ওয়ার্ক উইথ দেম? ডেফিনেটলি, ওরা খুব গ্রেসফুলি দুটো হ্যান্ডেল করছে। মানে সায়নী তো মানে পলিটিক্যাল, আমি যখন বিজেপিতে ছিলাম পলিটিক্যাল দ্বন্দ্ব ছিল, তখন ওই লাইনে ওর এগেনস্টে হয়তো পলিটিক্যাল পয়েন্টে অনেক কথা বলেছে, কিন্তু পার্সোনালি তো আমি সাহানিবাই দেখে প্রত্যেককেই তো চিনি, এবং বাইরে থেকে কমেন্ট করে দেওয়াটা খুব ইজি, হ্যাঁ অভিনেত্রী ও কী বোঝে কী বোঝে, বাট অ্যাকচুয়ালি ওরা যে কাজ করার চেষ্টা করছে, পারছে পারছে না পরের কথা, চেষ্টাটাই তো আসল, পারছেও অনেকে, আবার অনেক নেতা নেত্রীর থেকে ভালো কাজ করতে পারছে, তো সেটা কুডোস টু দেম, আই এম হ্যাপি ফর দেম। মানে তৃণমূলে মঞ্চে যাওয়ার আগে কোনো নেতা বা কারোর সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলেছিলেন, মানে বাড়ির কারোর সঙ্গে? না 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 না, ওরমভাবে বলিনি। বাড়িতেও খুব একটা, মানে আমি এমনিতে আমি খুব প্রাইভেট পার্সন, আমি মানে নিজের কথা অত আলোচনা করে খুব একটা কমফোর্টেবল না, তো সবই নিজের ডিসিশন, বাড়িতে জানিয়েই করেছি যা করেছি অবভিয়াসলি সবসময়। আমার বাড়িতেও এমনি ঠিক আছে, অ্যাকোমোডেটিং আছে, বলেন যা করবে নিজের দায়িত্বে, পরে এসে কে তোরা বাড়িতে। দিদি একটা অপ্রিয় একটা প্রশ্ন করতে হচ্ছে, দল বদলু বলে ডাকলে কষ্ট পাবেন? রাজ্যের মানুষ যদি ডাকে, মানে এই ইমেজটাকে ক্লিন করার কি দায়িত্ব রিমঝিমের কাছে আজকে থেকে অনেক বেশি বললো? না না, শোনো, মনাদার মতো মানুষকে যদি দল বদলু বলতে পারে তাতে মনাদার কিচ্ছু যায় আসে না। কয়েকদিন আগেই একজনের পোস্ট দেখছিলাম, আমি নাম নেবো না ফেসবুকে, যে ইস্ট বেঙ্গল মোহনবাগানেও তো প্রচুর প্লেয়ার এদিক ওদিক হয়েছে, তাদের তারা যদি দল বদলু ট্যাগটা মানে তাদের দরকার, তারা কেয়ার করতেন না, করা উচিতও না, তারা সাকসেসফুল তো কী আছে, এটা পলিটিক্স বলে দল বদলি কথাটা গায়ে লাগবে তার তো কোনো মানে নেই। শান্ত মিত্রর মতো লড়াই করবেন শেষ, গোলকিপারের মতো অতন্ত্র প্রহরী হয়ে? ডেফিনেটলি ডেফিনেটলি, মোস্ট ডেফিনেটলি। নিজেকে কী ভাবছেন ভবিষ্যতে রাজনৈতিক চরিত্র হিসাবে এস্টাবলিশ করার তো একটা ইচ্ছা আছে, তো মানুষের সঙ্গে কাজ করার জন্য রাজনীতিতে আসতে হয়? আমি একদমই ওরকম ফিউচার প্ল্যান করে কিছু করি না, জীবনে যতবার প্ল্যান করেছি কিছু মেলেনি ছোটো থেকে, প্ল্যান ম্যান করে হয় না, একদিন যেদিন যেরম হবে প্রত্যেক দিন সেই দিনের মতো করে ফেস করব। কিন্তু ইচ্ছা আছে যেটা, সেটা তো অবভিয়াসলি অভিনয় করছি, নাচ করি, পলিটিক্সে একটা এরিয়াতে কাজ করার ইচ্ছে আছে, এগুলো আমার ইচ্ছে আছে, প্ল্যানিং ওরম নেই। আমার শেষ প্রশ্ন, সমালোচকদের উদ্দেশ্যে রিমঝিম কী বলবে? সমালোচক ইন দ্য সেন্স বাংলার অনেক মানুষ যারা একটু প্রশ্ন করছেন, চমকে গেছিলেন আপনাকে মঞ্চে দেখে, এবং বক্তৃতা নিঃসন্দেহে সেটা দেখে তো একটু চমকে গেছিলেন, এবং আপনি এত ভালো বক্তৃতা দেন অনেকে হয়তো জানতোই না। আমি একদমই ভালো বক্তৃতা দিই না, আমি ছোট্ট করে কখন বক্তৃতা শেষ হয়ে করে নেমে এসেছিলাম। না, সমালোচকদের কী বলবো, সমালোচকরা আছেন বলেই তো আমরা আছি, যারা যাদেরকে মানে আমাকে যে অ্যাটলিস্ট দুটো লোক চেনেনও তার জন্য আমি কৃতজ্ঞ যে আমাকে নিয়ে কথা বলছেন, তো সেটা নিয়ে আমার কোনো নেগেটিভ কথা কিছু নেই। ভুল আমার মনে হয় ভুলের থেকেও কিছুটা হয়তো অভিমানের জায়গা থেকেও অনেকে বলছেন, দলের যারা একসঙ্গে কাজ করতাম আমরা,
সো কল কোওয়ার্কার কলিগ যারা ছিলেন তারা হয়তো একটু দুঃখ পেয়ে বলছেন বা করছেন, ঠিক আছে, ভালো কাজ করলে আবার ভালোটাও নিশ্চয়ই বলবেন ভবিষ্যতে। আপনার সোশ্যাল নেটওয়ার্কে একজন ট্যাগ করেছে দেখলাম যে কোনো এক দুর্ঘটনায় আপনাকে তৃণমূলের একটা হাত থেকে বাঁচিয়েছিলেন দিদি, আপনি চলে গেলেন ওই দলে, এরকম কিছু পোস্ট। কোনো একটা সময় তৃণমূলের একটা ঝুট ঝামেলা থেকে যখন বিজেপি করতেন বাঁচিয়েছিলেন, কিন্তু তাদের কথা না ভাবে চলে গেছে, মানে ওটা কতটা বলা ঠিক হবে আমি জানি না, বাট ওটা অ্যাকচুয়ালি যেটা পরে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে ওখানকার লোকাল বিজেপির অন্তর্দ্বন্দ্ব ছিল সেটার। এবার তখন তো একেবারেই নতুন, এবার তখন দল যেভাবে অ্যাডভাইস দিচ্ছেন যে সেভাবেই করছি, ওখানে ঝামেলা হচ্ছে তো ফোন করলাম যার ইনস্ট্রাকশনে গিয়েছিলাম ওখানে, উনি বললেন এক কাজ করো একটা লাইভ করে বলে দাও ঝামেলা হচ্ছে, বলে দিলাম ফোন করে, আমি আর রূপাঞ্জনা ছিলাম মনে আছে এখনো। পরে সেটা জানতে পারলাম, রূপাঞ্জনাকে জিজ্ঞেস করলেও জানতে পারবে, পরে জানতে পারলাম ওটা অ্যাকচুয়ালি বিজেপিরই অন্তর্দ্বন্দ্ব ছিল, টিএমসির লোকেরাও ছিলেন হয়তো ওখানকার ওয়ার্কার, আবার ঝামেলাটা বিজেপি ভার্সেস বিজেপিই হয়েছিল, মাঝখান থেকে আমরা মুরগি হয়ে গেছিলাম। অবশ্যই রিমজি মিত্র সেদিন মুরগি হয়েছিলেন, কিন্তু আজকে যে স্ট্যান্ড উনি নিয়েছেন আমার মনে হয় সমালোচকদের উনি মুরগি বলবো না জবাবটা অন্তত সপাটে দিতেই পারলেন। উনি বলছেন বক্তৃতা বা কথা ভালো বলতে পারেন না, কিন্তু আমার পাশে বসে উপলব্ধি করলাম রিমঝিম মিত্র অত্যন্ত পলিটিক্যালি কারেক্ট এবং অত্যন্ত ভালো যুক্তিনিষ্ঠ কথা বলেন। বিজেপি যদি শোনেন জাগার বোধহয় সময় এসে গেছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দিদি, ধন্যবাদ, আপনাদের কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ।